السلام عليكم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা গতকালকে যারা তোমরা ক্লাসটি করেছিলে তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে তোমাদের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল হক, শিক্ষক চিলাকার রশিদিয়া বালিকা দাখিল মাদ্রাসা পাকুন্দিয়া কিশোরগঞ্জ। তো আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, গতকালকে যে আমরা আলোচনা করেছিলাম ফেল, সেই ফেলের বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করছি। তো আমরা গতকালকে যে আলোচনা করেছিলাম ফেল কত প্রকার ও কী কী, এই ফেলটি বিভিন্ন প্রকার রয়েছে, আমরা তা আলোচনা করব। আমরা গতকালকে আলোচনা করেছিলাম ফেলকে ফেল চার প্রকার সে বিষয় নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব যে ফেল মারুফ এবং মাজহুল। অর্থাৎ আমরা যখন কাজ করি, যদি কর্তা জানা থাকে, যদি কর্তা কাজটি জানা থাকে সেই কাজটিকে বলা হয় মারুফ, আর যদি কর্তা জানা না থাকে তাহলে সেটা হলো মারুফ। যদি যে কাজটি করছে সেই কাজটি কর্তা জানা থাকে সেটাকে আমরা বলা হয় সেটাকে আমরা বলি মারুফ, আর যার কর্তাকে আমরা জানি না সেটাকে বলা হয় মাজহুল। তো আমরা এখানে আজকে পড়ব আল ফেলুল মারুফ ওয়া মাজহুল। তোমরা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিচে উদাহরণগুলিকে লক্ষ্য রক। যা আল মুখ বিরু, যা আ এসেছি, আল মুখ বিরু সংবাদদাতা, সংবাদদাতা এসেছি, যা আ এসেছে, আল মুখ বিরু সংবাদদাতা, অর্থাৎ সংবাদদাতা এসেছে, অর্থাৎ যে সংবাদ পাঠাবে সে এখানে এসেছে, সে বিষয়টা বোঝানো হয়েছে। এরপর দ্বিতীয়টা বাক্য রয়েছে নুসিরা জাইদুন, নুসিরা সাহায্য প্রাপ্ত হয়েছে, সাহায্য করা হয়েছে, জাহেদুন জায়েদকে সাহায্য করা হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে বুঝতে পারছো যে জাহেদ জায়েদকে সাহায্য করা হয়েছে, অর্থাৎ জায়েদ জায়েদ সাহায্য প্রাপ্ত হয়েছে। তো এখানে দুটি সংজ্ঞা রয়েছে, দুটি উদাহরণ আমরা দেখলাম। একটি হলো যা আল মুখবিরু সংবাদ এসেছি, আর দ্বিতীয়টি হলো নুসিরা জায়েদুন, জায়েদকে সাহায্য করা হয়েছে। তো এখানে প্রথম বাক্যের যে যা আল মুখবিরু, এখানে যা আ ফেলটি মুখবিরুকে উল্লেখ করা হয়েছে, আর পক্ষান্তরে দ্বিতীয় বাক্যটির মধ্যে কী করা হয়েছে, দ্বিতীয় বাক্যকে নুসিরা ফেলটি ফাইল উল্লেখ নাই। এখানে প্রথমটি হলো ফেলে মারুফ, আর দ্বিতীয় হলো ফেলে মাজহুল, অর্থাৎ যার ফাইল জানা থাকে তাকে বলা হয় মারুফ, আর যার ফাইল জানা থাকে জানা থাকে না, ফাইল কি থাকে লুপ্ত থাকে উজ্জতাকে, সেটাকে বলা হয় মাজহুল। তো আমরা এখান থেকে জানতে পারলাম যে কর্তা উপস্থিত এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে ফাইলকে দুভাগে ভাগ করা যায়, একটা হলো ফেলে মারুফ, একটা হলো ফেলে মাজহুল। ফেলে মারুফ কোনটা, ফেলে মারুফ হলো যে ফেলের ফাইল জানা থাকে, অর্থাৎ যে ফেলের ফাইলটা আমরা জানি সেটাকে বলা হয় মারুফ, আর যে ফেলের ফাইল জানা থাকে না সেটা হলো মাজহুল। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো যে ফেলের ফাইল জানা আছে, অর্থাৎ যা আল মুখবিরু, যা আ এসেছে, আল মুখবিরু সংবাদদাতা, এখানে সংবাদদাতা কে সেটা এসেছে সেটা বোঝা যাচ্ছে। আর দ্বিতীয় বাক্যটা হচ্ছে নুসিরা জায়দুন, জায়েদকে জায়েদ সাহায্যপ্রাপ্ত হয়েছে, অর্থাৎ জায়েদকে সাহায্য করা হয়েছে, তো কে জায়েদকে সাহায্য করা হয়েছে এখানে সেটা উল্লেখ করা হয় নাই। তো তারপর আমরা দেখছি যে খ, ফাইল কর্তা হিসেবে ফেলকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো ফেলে ফেলকে, আবার ফাইল বা কর্তা হিসেবে ফেলকে দুই ভাগে ভাগ করা হয়, ফাইল কর্তা হিসেবে ফেলকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো আল ফেলুল মারুফ কর্তৃবাচক ক্রিয়া, আল ফেলুল মাজহুল কর্মবাচক ক্রিয়া। আল ফেলুল মারুফ অর্থাৎ যার কর্ম বা যে কাজটি করে তা জানা যায় সেটা হলো আল ফেলুল মারুফ, আর আল ফেলুল মাজহুল কর্মবাচক ক্রিয়া, যে কাজটি করবে কিন্তু এখানে ফায়াল উজ্জ থাকবে জানা যাবে না সেটা হলো ফেলুল মাজহুল। তো আমরা একটু দেখে নিচ্ছি ফেলুল মারুফ কাকে বলে। বাক্যে যে ক্রিয়া ফায়াল, ফায়াল মানে যে কাজটা করে কর্তা উল্লেখ থাকে, অর্থাৎ ক্রিয়া সম্পাদনকারী জানা থাকে তাকে ফেলুল মারুফ বলে। আবার বলছি সুপ্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, বাক্যে যে ক্রিয়ার
ফাইল, ফাইল মানে হলো কর্তা, যে কাজটি করে, কর্তা উল্লেখ থাকে, অর্থাৎ ক্রিয়া যে করে, কি কাজটি যে করে, সেই যদি জন উল্লেখ থাকে সেটা বলা হয় আল ফেলুল মারুফ, কর্তৃবাচক ক্রিয়া। যেমন কাতাবা করিমুন, করিম লেখল, নাসারা জাইদুন, অথবা জায়দ সাহায্য করলো, জালাসা বাকরুন বকর, আকালা বাকরুন বকর খেল। এই যে শব্দগুলো, এই শব্দগুলোর মধ্যে আমরা লক্ষ্য করেছি যে একজন কর্তা রয়েছে, সেই কর্তা এখানে উল্লেখ আছে। তো দ্বিতীয় প্রকার সংজ্ঞাটি হলো আল ফিলুল মাজহুল, বাক্যে যে ক্রিয়ার ফাইল বা কর্তা উল্লেখ থাকে না, অর্থাৎ ক্রিয়া সম্পাদনকারী জানা থাকে না, অর্থাৎ যে কাজটি করেছে সেই কাজটির কর্তা এখানে যদি উজ্জ থাকে সেটা বলা হয় ফিলেল মাজহুল। যেমন সুরিকা সাউবু, সুরিকা চুরি হয়েছে, সাবুন কাপড় চুরি হয়েছে। এখন এখানে প্রশ্ন হলো কে চুরি করেছে, সেটা কিন্তু আমাদের জানা নেই। আবার বলা হলো নুসিরা জাইদুন, জায়েদ সাহায্য প্রাপ্ত হলো, কে জায়েদকে সাহায্য করেছে এই বিষয়টা এখানে উল্লেখ করা হয় নাই, জানা নাই। সুতরাং আমরা আজকে বুঝতে পারলাম যে কর্তা সম্পাদনের দিক থেকে ফেলকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো আল ফেলিল মারুফ, একটা হলো আল ফেলিল মাজহুল। ফেলিল মারুফ বলা হয় যে ফেলিল ফায়েল বা কর্তা উল্লেখ থাকে সেটাকে বলা হয় ফেলিল মারুফ, যেমন কাতাবা করিমুন, করিম লেখল। আবার যে ফেলের ফাইল কর্তা উল্লেখ থাকে না, হ্যাঁ কর্তা জানা, মানে যে কাজটি করেছে তা উল্লেখ থাকে না, মানে কর্তা যে সম্পাদন করেছে সে উল্লেখ থাকে না, সেটা হলো ফেলেল মাজহুল, সেটা হলো আল কর্মবাচ্য কিয়া। আর যেমন সুরিকা সাউবুন, চুরি হয়েছে, কাপড় চুরি হয়েছে। আবার নুসিরা জায়দুন, জায়েদ সাহায্য প্রাপ্ত হলো। তো ওই দুটি উদাহরণ থেকে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারছি যে ফেল ফাইল জানা অবস্থায় ফেলকে দুই ভাগে ভাগ করা যায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপর তোমরা লক্ষ্য করো আল ফিলুল মুসবাতু ওয়াল মানফিউ, তোমরা নিচের উদাহরণগুলো একটু দেখো, লক্ষ্য করো কি বলা হয়েছে। খারাজা রাজুলু, খারাজার রাজুলু, খারাজার রাজুলু, লোকটি বের হয়েছে, খারাজা বের হয়েছে, আর রাজুলু লোকটি। তো এখানে যে খারাজা শব্দটি আছে, আরেকটা হলো হচ্ছে মা খারাজার রাজুলু। এখানে তোমরা পঞ্চম শ্রেণীতে পড়েছ ফালা, এখানে ফালার পরিবর্তে খারাজা হয়েছে, এরপরে পড়েছ মা ফালা, এখানে মা ফালার পরিবর্তে মা খারাজা হয়েছে। তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো খারাজা শব্দটা কি এবং মা খারাজা শব্দটা কি, এই খারাজা এটা হলো ইতিবাচক অর্থ ব্যবহৃত হয়েছে, আর মা খারাজা ইতিবাচক নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়েছে। তো আমরা এখানে লক্ষ্য করছি লোকটি বের হয়েছে, মা খারাজা রাজুলু লোকটি বের হয়নি। তো আমরা এখানে লক্ষ্য করলাম একটি সেন্টেন্সে আমরা বলছি লোকটি বের হয়েছে, আরেকটি সেন্টেন্সে আমরা বলছি লোকটি বের হয়নি। শুধু কি এই খারাজার শুরুতে মা আমরা যখন যোগ করলাম তখন সেটা নেগেটিভ, আমরা জানি যেমন ইন্টার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে যেমন আমরা নট যোগ করি, নট যোগ করে কি করি যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে ফেলতে পারি, তেমনি আরবির মধ্যে এখানে মা যদি আমরা যোগ করি তাহলে সে শব্দটি ইতিবাচক থেকে আমরা নেতিবাচকে প্রকাশ করতে পারি। তো আমরা লক্ষ্য করলাম যে প্রথম বাক্যটি খারাজা হাঁপ হয়েছে, আর দ্বিতীয় বাক্য মা খারাজা ফেলটি নাবুদক বোঝানো হয়েছে। প্রথমটিকে বলা হয় ফেলিল মুসবাত, আর দ্বিতীয়টি বলা হয় ফেলিল মানফিউ, অর্থাৎ হাবাচক একটা হলো নাবাচক। তো আমরা এখন দেখব আল ইসবাত ওয়ান নাফিউ, ইতিবাচক এবং নেতিবাচক হিসেবে ফেলকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো আল ফিলুল মুসবাতু, একটা হলো আল ফিলুল মানফিউ, একটা হলো ইতিবাচক ক্রিয়া, একটা হলো নেতিবাচক ক্রিয়া। অর্থাৎ যে ফেল দ্বারা কোনো কাজ করা হাবাচক বোঝানো হবে সেটা হবে ইতিবাচক আল ফেলুল মুসবাত আল আল ফেলুল মানফিউ, যে ফেল দ্বারা কোনো কাজ করা কি না করা অর্থ বোঝায় সেটা হবে ফেলেল মানফিউ। তো আমরা একটু উদাহরণ দেখবো এবং সংজ্ঞাটা দেখবো সুন্দরভাবে। আল ফেলুল মুসবাত, আল ফেলুল মুসবাত কাকে বলা হয়, যে ফেল বা ক্রিয়া দ্বারা কোনো কাজ করা হওয়ার হাবাচক সমর্থন পাওয়া যায় সেটাকে বলা হয় আল ফেলুল মুসবাত। যে ফেল দ্বারা কোনো কাজ করব আমরা সেই কাজটা কি হবে হাবাচক অর্থ হবে সেটা হলো ফেলেল
আল ফিলুল মুসবাত, যেমন নাসারা সে সাহায্য করলো, ফাআলা, দরাবা, খারাজা, দহিকা, সামিয়া। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর দ্বিতীয়টি উদাহরণটি হলো যে ফেল ক্রিয়া দ্বারা কোনো কাজ করা হওয়া বা করার না করার নাবাচক অর্থ পাওয়া যায়, অর্থাৎ সেটা করবে না। ইংরেজিতে যেমন আমরা নট ব্যবহার করি, এখানে মা ব্যবহার করব আরবিতে। যেমন আমরা আগে পড়েছিলাম নাসারা, এখানে হলো মা নাসারা, মা নাসারা সে সাহায্য করেনি, আকালা তো খাওয়া, মা আকালা সে খায়নি। মূল কথা হলো যে শব্দ দ্বারা কোনো কাজ করা হওয়া বোঝায় সেটাই হলো ফেল। আর এই ফেলকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, আমরা একটু এখানে পড়ে নিচ্ছি। আমরা আমরা যে দুই দিনে ক্লাস করলাম সেই দুই দিনে ক্লাসে মূল সারমর্মটা আমরা একটু এখানে পড়ে নিচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো। এই যে তোমরা একটু লক্ষ্য করো যে সিগার ভিন্নতার ব্যাপারে ফেলকে চার ভাগে ভাগ করা যায়। সিগার ফেলতে সেটা হলো ফেলে মাজি, ফেলে মুজারে, ফেলে আমর, ফেলে নেই। সিগা এর বিভিন্নতার ব্যাপারে ফেল কয় প্রকার? চার প্রকার, ফেলে মাজি, ফেলে মুজারে, ফেলে আমর, ফেলে নেই। আবার ফাইল বা কর্তা হওয়ার দিক থেকে ফেল কয় প্রকার? দুই প্রকার, একটা হলো ফেলে মারু, একটা হলো ফেলে মাজহুল। ফেলে মারু, একটা হলো ফেলে মাজহুল। আবার ইতিবাচক নেতিবাচক হওয়ার দিক থেকে ফেল কয় প্রকার? দুই প্রকার, একটা হলো ফেলে মুসবাত, একটা ফেলে মানফি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ, এবং এই ফেল সম্পর্কে যদি তোমরা আইডিয়া না থাকে তাহলে তোমরা বাক্য সঠিকভাবে গঠন করতে পারবে না। তাই তোমাদের সবাইকে ফেল সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে। ফেল মানেই হলো, পৃথিবীতে আমরা যত কাজ দেখি সমস্ত কাজেই হলো ফেল। আর যে এই ফেলকে বিভিন্ন স্তরে ভাগ করা হয়, যেমন আমরা যে সিগাগুলো ব্যবহার করি সে সিগা ব্যবহারে ফেলকে চার ভাগে ভাগ করা হচ্ছে, ফেলে মাঝি, ফেলে মোজারে, ফেলে আমার, ফেলে নেই। ফেলে মাঝি হলো অতীতকালীন ক্রিয়া, ফেলে মোজারে হলো বর্তমানে ভবিষ্যৎকালীন যে ক্রিয়া হবে, এবং ফেলে আমার যে ফেল দ্বারা কোনো কাজ করা আদেশ অনুরোধ বোঝাবে সেটা হলো ফেলে আমার, আর যে ফেল দ্বারা কোনো কাজ থেকে কোনো কাজ করার নিষেধ হওয়া বোঝাবে সেটা হলো ফেলে নেই। আবার আমরা লক্ষ্য করেছি ফাইল বা কর্তা হওয়ার দিক থেকে ফেল দুই প্রকার, একটা ফেলে মারুফ, একটা ফেলে মাজহুল। ফেলে মারুফ যে ফেলে কর্তা জানা থাকে সেটা হলো ফেলে মারুফ, আর যে ফেলে কর্তা জানা থাকে না সেটা ফেলে মাজহুল। আর ইতিবাচক যে ফেলটা ইতিবাচক অর্থ প্রদান করবে সেটা হলো ফেলে মুসবাত, আর যে ফেলটি নেতিবাচক অর্থাৎ অর্থ প্রকাশ করবে সেটা হলো মানফি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আল্লাহ রাব্বুল আলামিন যে পুরোনাম দ্বিতীয় ঢেউ চলছে সেই দ্বিতীয় ঢেউ থেকে আমাদেরকে রক্ষা করুন। মহামে রমজানের সবাইকে এই রোজাগুলি সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। আমাদেরকে সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সকলে আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক এবং সুন্দর রাখুক সেই কামনা আজকে বিদায় নিচ্ছি। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।